আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শামীম, আমি বাংলাদেশের থেকে এসেছি। আমার ছেলের নাম সাদিকুল ইসলাম আসিফ, ওনার কিডনি সমস্যা ছিল। ইন্ডিয়াতে আমরা এসেছি আনন্দসাগরে, এইখানে আইসা আমরা ডাক্তার প্রদীপ দাসের আন্ডার আমরা অপারেশন করেছি। আল্লাহ দিলে এখন উনি অনেক সুস্থ, আমার ছেলে এখন অনেক সুস্থ আছে। তা আমি আমার বাংলাদেশ ভাইদের বলবো, আল্লাহ না করুক কোনো সমস্যা হইলে আপনারা আসেন, ডাক্তার প্রদীপ দাসের আন্ডারে আসেন, উনি খুব ভালো ডাক্তার, খুব হেল্প করে মানুষকে, অনেক সান্ত্বনা দেয়, অনেক সমস্যা হইলে উনি সমাধান করে দেয়। হসপিটালেরই চেক আপ খুব ভালো, এইখানকার নার্সরাটাও খুব ভালো, খুবই ভালো সার্ভিস দেয়। আল্লাহর রহমতে এখন আমি আমার ছেলেরে বাসা নিয়ে গেছি, এখন খুব সুস্থ আছে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। এর মধ্যে আমাদের আরেকজন পেশেন্টের কথা মনে পড়ছে, যে কিছুদিন আগে একটা ছেলে তার বাবার হাত ধরে আমাদের কাছে এসেছিল। তার বাড়ির পরিজনেরা কেউ আসেনি, তার মা আসেনি, সে ছোটোবেলা থেকেই একটুখানি মানসিকভাবে দুর্বল এবং প্রচণ্ড ডিপেন্ডেন্ট বাবা মার উপরে। তার বাবা একা সমস্ত জিনিস নিয়ে তাকে এখানে আমাদের কাছে নিয়ে আসে। তার ডায়ালিসিস চলছিল, হেপাটাইটিস সি ইনফেকশান ছিল এবং শ্বাস প্রচণ্ড শ্বাসকষ্ট ইত্যাদি বিভিন্ন সমস্যা ছিল। তো আমরা তাকে প্রথমেভাবে দেখি ছেলেটা অত্যন্ত ডিপ্রেসড এবং সে প্রায় কোনো কথাই বলছে না। তো তার সাথে কথা বলে আমরা পরিস্থিতিটা একটু ইজ আউট করি, করে তারপরে তাকে সুস্থ করা হয়, ভালো করে ডায়ালিসিস করে তাকে অপটিমাইজ করে আমরা তারপরে তার ট্রান্সপ্লান্ট করি। তার বাবা পুরোটা সময় তার সাথে ছিল, পরিবারের অন্য প্রায় কেউ ছিল না। সে তাকে ডায়ালিসিস করতে নিয়ে আসতো, তাকে খাওয়াতো, রান্না করতো, স্নান করাতো, সব কিছুই সে করতো। এবং এতদিন উনি আমাদের সাথে ছিলেন, আমরা দেখেছি সেই দুটি বা একটি জামাকাপড় পরেই সে পুরো সময়টা এখানে থাকে। তারপরে একটা সময় যে যখন সুস্থ হয় এবং তার ট্রান্সপ্লান্টের মতন পরিস্থিতি তৈরি হয়, আমাদের অনেক কষ্ট করতে হয়েছে তাকে ট্রান্সপ্লান্ট করানোর জন্য, তখন আমরা তাকে নিলাম ট্রান্সপ্লান্টে। আমাদের একটু মনে সন্দেহ ছিল যে পরবর্তী ধাপে সে কীরকমভাবে বিহেভ করবে, আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ দিই তাতে তার মানসিক অস্থিরতা বেড়ে যাবে কি না। কিন্তু ফর্চুনেটলি দেখা গেল সে আরোই স্বাভাবিক হয়ে গেল ট্রান্সপ্লান্ট হওয়ার পরে, এবং সে কিছুদিনের মধ্যে স্বাভাবিকভাবে পেশেন্টরা 7 দিনের মাথায় ডিসচার্জ হয়, সে তাই হলো। এবং একদিনের জন্য তাকে নিয়ে আমাকে পরবর্তী 3 মাসে চিন্তা করতে হয়নি, এবং সে সুস্থভাবে বাবার হাত ধরে যখন বাড়ি গেল তখন আমরা সেই ছেলেকে চিনতেই পারছি না। সে মনে হচ্ছে যে একটা সুস্থ সবল ছেলে, সে আবার দেশে ফিরে যাচ্ছে। তো এইরকম জিনিস আমাদেরকে ছুঁয়ে যায়, তার বাবার ডেডিকেশন, ছেলের পরিস্থিতি এবং আমাদের চিকিৎসা সব মিলেমিশে যে একটা সুস্থ ব্যাপার তৈরি হচ্ছে, সুন্দর জিনিস, এটা খুব ভালো একটা স্মৃতি।